দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারোলহাটে। আমরা অনেকদিন পর সাহেব আলী ভাইকে পেয়েছি এবং আজকে কথা বলবো সাহেব আলী ভাইয়ের সঙ্গে। আপনারা দেখছেন এখানে একটি গরু বাঁধা রয়েছে, উনি আজকে বিক্রি করতে এসেছেন কিনা কিনতে এসেছেন আমরা সেই তথ্য গুলো আপনাদের একটু দেবো। এখানে আঙ্গুলে দাম ভাই, এটা কি হিসাব ভাই? সাহেব ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ব্যবসা কেমন হচ্ছে? মানে ব্যবসা সুখে দুঃখে চলছে, বলা যাবে না। মাসের মতন 10 টাকা লাভ করি, যে 30 টাকা হয়েছে, গল্প বেশি করা যাবে না। গল্প বেশি করলে আচ্ছা, গল্প বেশি করলে মানুষ খারাপ ভাবে। লাভ 10 টাকা বেশি করে, তাই লাভ অবশ্যই গল্প কম করে। আর 5 টাকা লাভ করলে আর সরের তনে চার দোকান তো সন্ধ্যা যায় না। আচ্ছা আচ্ছা, গ্যারান্টি মাল। তো আজকে কটা কিনছেন আপনি? আমি গরু পাই, টোটাল হাটে গরু আমার পছন্দ হয় নাই। আচ্ছা, আমি দেখতেছি দাঁড়ান দর্শক, আমরা এই যে সাহেব আলী ভাইয়ের যে গরুটি আছে সেটা দেখে নেই। এটা কদা সাহেব আলী ভাই? চার দাঁত বয়স। আচ্ছা, দাম কেমন বলছে আসলে? 32-33 পয়সা দেওয়া যাবে না, দেওয়া যাবে না, পোষায় না। ফিক্স রেট 35 হেলে দেওয়া যাবে, 135 হলে ফিক্সড রেট দেওয়া যাবে। এগারোটা আদম পায়, আচ্ছা, 1,47,000। আপনি নিয়ে গেছেন? না আমি, আপনি না, আরেকজন আরেকজন। আচ্ছা আচ্ছা, এখন তো ভাই বহু সাপেক্ষে ঘটকির দ্বারা কাস্টমার আসছে। আচ্ছা, ঘটকির দ্বারা কি আসতেছে? ওনারা আয়াতে থাকতেছে, ওনারা যেটা নিবে সেটি। আচ্ছা, এটাই বেচা কিনা সুন্দর ভালো চলছে বর্তমান, এটাই বেচা কিনা ভালো। আমি তো ভাই টাকা দিয়ে কিনি। হ্যাঁ, 10 টাকা কিনছি, 11 টাকা হলে বেসবো। আচ্ছা, নাহলে বেসবো। আগে গরু আনছিলাম 12টা, এয়ারের মধ্যে 5টা গরু বেচছি, 7টা গরু আমার ছিল, 7টা গরু তার মধ্যে একটা পেটি। আচ্ছা, কথাবার্তা আছে, আল্লাহ যদি কবুল করে দিয়ে দেবো। এক সাইড করে কোনো দর্শক ভাই নিয়ে আমি দিতে পারবো সমস্যা। আচ্ছা, কোনো দর্শক যদি নিতে দিতে পারবো, মানে সেগুলো কি বাসা থেকে? বাসা থেকে আমরা আপলোড করে দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে ডেলিভারি দিয়ে, সঙ্গে সঙ্গে ডেলিভারি দিয়ে দিবে। তো কেমন দাম ওগুলো রাখছিলেন আসলে? ওগুলো একটা প্যাকেজ দিছিলাম ভাই, 4,65,000। আচ্ছা, আর দিছিলাম 2,03,65,000, আর একটা দিছিলাম 1,50,000। আচ্ছা, ভালো মানে জাত মান সম্পর্কে। আচ্ছা, তো এখন বলেন তো, আগা দিনে এক গাড়ি দিছি। আচ্ছা, ওই এক চট্টগ্রামে এক ভাই নিয়ে গেছি। আচ্ছা, তার আগা দিনে আবার ভিত 18টা দিছি। আচ্ছা, এই মিলে যাইতে আসে, আসতে আসতে যার আয়াতে যায় আসে। হ্যাঁ, দেখে শুনে আমার বাসায় তিন যেটা যেটা পাই, আমরা যে জায়গায় কালেকশন করি এই জায়গা দিয়ে মিল করি। আচ্ছা আচ্ছা, তো এখন একটু কুরবানির বাজারে আসে, এখন তো কুরবানির হাট তাই না, কেমন আসলে চলছে বর্তমান ভাই? গরুর দাম বেশি, মানুষ 25-26 যতই বলুক, 30-এর নিচে মন পাবে না। মানে কুরবানি গরু 30,000 টাকা, মানে সেটা কোন ধরনের গরু? সেটা হলো বড় টাইপের গরু। বড় টাইপের, ছোট টাইপের কোনো দর্শক ভাই গরু নিতে চায়? আমি মনে করি ছোট গরু না কিনে বড় গরু 10টা জায়গায় 5টা পালবে, লাভ হবে লস হবে না। ছোট গরু কেষ্টর কারণে নিতে পারবে, আচ্ছা, কিন্তু গরু ওজন আসবে না ভাই। এবার না হলো 40,000 টাকা মন দিতে হবে, এবার না হলো আর দুটো আছে বড়,
মানে এর থেকে কমে আর পাবে না কেউ যদি বলে যে আমি কুরবানির গরু মাংসের রেটে কিনবো না 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 মাংসের রেটে দিতে পারবে না একটা গ্যারান্টি আছে হ্যাঁ সেটা হলো দেশি গরু স্কেল করে যদি নিতে পারে দেশি গরু স্কেল যদি একবারে স্কেল সাইওয়াল গরু কিনে স্কেলে দিবে না না আমি মেলা ভিডিও দেখতেছি সাইওয়াল গরু স্কেলে নাই আচ্ছা সব হলো গরু যেটাই দিচ্ছে হ্যাঁ সেটাই কিন্তু দেশি ইয়াক বড় সিং নাই মাথা নাই ওটা লাইট ওটা দিতে পারে শুরু হয়ে গেছে হয়ে গেছে প্রায় 520-10 এইভাবে ওইটা যাবে ওটা লস আসবে আচ্ছা আচ্ছা আর ছোট গরুর দাম বেশি ভাই আমি মনে করি যা যাই যেঠে কিনবে নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝি সুজি কিনবে দালাল ফালাল দিয়ে কোনো গরু কিনবে না দালাল ফালাল দিয়ে কোনো গরু না লস হবে না হলে দালাল ফালাল দিয়ে কিনলেই লস হবে আচ্ছা এই যে তুই ভাই নিজে বুঝি সুজি 80 গরু জেনে কিন হ্যাঁ তাহলে লাভবান হবে তাহলে লাভবান হতে পারে আমরা শুনছি এখানে যা দাম 45 ও এই দে গামছা মাথা ধরে এই লোকটা আমার কানটা বড় নাভিচে গালার ঝুল বেচার জন্য জবান জবান 35 হলে দেবো যদি কম দেবো ওখান থেকে কিছু দিতে পারবো 35 দেবো জানো উনি তো বললো যে 35 হলে দিবে 35 এ তো দামে খাটে না দামে খাটে না 30 মাঙ্গেন তো ঠিক আছে সাহেব ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনার নাম্বারটা একটু বলেন আপনার নাম্বার একটু বলেন 07-35-81-01 তো দর্শক দেখলাম আজকে সাহেব আলী ভাই যে গরু নিয়ে হাটে কিনছেন এবং বেচছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা